हेलो स्टूडेंट्स, आमादेर आजकेर जे सफ्टवेयरटा निये आलोचना करार कथा सेटा हलो माइक्रोसफ्ट एक्सेल। माइक्रोसफ्ट एक्सेल माइक्रोसफ्ट अफिसेर एकटा पार्ट, ठीक जेरकम माइक्रोसफ्ट वार्ड आमरा करेछिलाम सेरकम ही माइक्रोसफ्ट अफिसेर आर एकटा पार्ट होच्छे माइक्रोसफ्ट एक्सेल। एबं खूब सम्भवत सबथेके पपुलार पार्ट जेटा दिए आमरा विभिन्न रकम काज करते पारी। एखन स्क्रीने आमरा जे जिनिसटा देखछी सेटा माइक्रोसफ्ट एक्सेलेर एकटा ब्रीफ इंट्रोडक्शन। चलो देखे नी कि बला होच्छे। एखाने बला होयेछे माइक्रोसफ्ट एक्सेल इज अ कमार्शियल स्प्रेडशीट एप्लीकेशन। स्प्रेडशीट एप्लीकेशन माने कि, देखो दुटो वार्ड आछे स्प्रेड शीट। स्प्रेड शब्दटार माने विस्तृत, छड़ानो, अनेक बड़ो। शीट इज अ पीस अफ पेपर। तार माने आमरा कल्पना करे निते पारी, भेबे निते पारी जे माइक्रोसफ्ट एक्सेल आसले काज करे एकटा बड़ो छड़ानो कागजेर उपरे, जेटाके आमरा स्प्रेडशीट बोलछी। किन्तु आसले विषयटा फिजिकल कोनो कागज ना, एटा एकटा इलेक्ट्रनिक वर्शन अफ द पेपर। এটা কারা তৈরি করেছে? রিটেন অ্যান্ড ডিস্ট্রিবিউটেড বাই মাইক্রোসফট। মাইক্রোসফট এটা তৈরি করেছে কিসের জন্য? ফর মাইক্রোসফট উইন্ডোজ। মাইক্রোসফট উইন্ডোজ এনভায়রনমেন্টে, এই অপারেটিং সিস্টেমে আমরা এটাকে চালাবো বলে। যদিও মাইক্রোসফট উইন্ডোজ এনভায়রনমেন্ট ছাড়াও নিউয়ার ভার্সন অফ এক্সেলস অন্য বিভিন্ন রকম অপারেটিং সিস্টেমগুলো আছে যেগুলোর মধ্যে দিয়ে এগুলো চলে, যেমন ম্যাকে চলে, ম্যাক ওএস, যেটা অ্যাপেল ম্যাকিনটোসের বানানো। অ্যান্ড্রয়েডে চলে, মানে তোমার স্মার্টফোনেও এক্সেল চলতে পারে, ডিপেন্ড করছে তুমি কোন ভার্সন অফ অ্যান্ড্রয়েড ইউজ করছো তার উপরে। কিন্তু মেইনলি এটা মাইক্রোসফট উইন্ডোজের জন্যই তৈরি করা। এই যে স্প্রেডশিট অ্যাপ্লিকেশন, সে কী করে? থার্ড লাইন থেকে দেখো, বলা হচ্ছে মাইক্রোসফট এক্সেল ইজ এ স্প্রেডশিট টুল কেপেবল অফ পারফর্মিং ক্যালকুলেশনস, অ্যানালাইজিং ইনফরমেশন, visualization of data and integrating information from different programs. তার এই প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স বা ফিচারকে আলাদা আলাদা করে আমাদের বুঝতে হবে। ক্যালকুলেশন প্রথম ফিচার, এই ফিচারটা আমরা মোটামুটি বুঝি। ক্যালকুলেশন বললে আমরা সাধারণত অ্যারিথমেটিক ক্যালকুলেশন বলতেই যেগুলোকে বোঝায় সেগুলো বুঝি, যেমন অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন অ্যান্ড ডিভিশন। কিন্তু মাইক্রোসফট এক্সেল তার বাইরেও বিভিন্ন রকম ক্যালকুলেশন, যেমন স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন, ইঞ্জিনিয়ারিং ক্যালকুলেশনস, এরকম বিভিন্ন রকম ক্যালকুলেশন করতে পারে। অ্যানালাইজিং ইনফরমেশন, ইনফরমেশন জেনারেট করে তাকে অ্যানালাইজ করা। যেমন একটা রেজাল্ট বেরোনোর পর আমরা জানতে পারলাম কোন স্টুডেন্ট পাস করেছে, কোন স্টুডেন্ট ফেল করেছে। এই সমস্ত রেকর্ডটা নিয়ে একটা সামারি যদি আমাদের তৈরি করতে হয় এবং সেটাকে গতবারের রেজাল্টের সঙ্গে কম্পেয়ার করতে হয় যে আগের বারে থেকে এবারে বেশি সংখ্যায় পাশ করলো না ফেল করলো, বয়েজ বেশি পাস করলো না গার্লস বেশি পাস করলো, ডিস্ট্রিক্টে তাদের কোন ডিস্ট্রিক্ট এগিয়ে রইল, কোন ডিস্ট্রিক্ট পিছিয়ে রইল, এভরিথিং, সেই কাজগুলোকে আমরা বলি অ্যানালাইজিং ইনফরমেশন। ভিজুয়ালাইজেশন অফ ডেটা, এই জিনিসটাও স্ট্রেট এক্সাম্পল হলো গ্রাফ বা চার্ট, যেটার মাধ্যমে আমরা ডেটাকে ভিজুয়ালাইজ করতে পারি। অর্থাৎ ডেটাটা সেখানে ফিগার হিসাবে থাকবে না, নাম্বার হিসাবে থাকবে না, গ্রাফের মাধ্যমে আমরা তার ওঠানামা বাড়া কমাটা বুঝতে পারব। খুব সহজ এক্সাম্পল, ক্রিকেট খেলায় রানের প্রোগ্রেসটা যেরকম গ্রাফ দিয়ে দেখানো হয়, শেয়ার মার্কেটে সেন্সেক্স উঠছে নামছে, টেম্পারেচার বাড়ছে কমছে, এইগুলো বিভিন্ন সময় আমরা গ্রাফের মাধ্যমে দেখি। অ্যান্ড ইন্টিগ্রেটিং ইনফরমেশন, ইন্টিগ্রেট করা মানে কি? একত্রিত করা। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইনফরমেশন আছে, সেগুলোকে এনে সামারাইজ করে এক জায়গায় ইন্টিগ্রেটেড একটা ইনফরমেশন সেট তৈরি করা, যার থেকে একটা ফাইনাল রিপোর্ট বানানো যেতে পারে। এইটা করার জন্য এক্সেলের কাছে ডিফারেন্ট প্রোগ্রামস রয়েছে। তাহলে আমি যেটা বললাম সেটা আরেকবার থার্ড লাইন থেকে দেখো, মাইক্রোসফট এক্সেল is a spreadsheet tool capable of performing calculations, analyzing information, visualization of data
and integrating information from different programs. Next paragraph ki bolche? By default, Excel files, jake amra workbook boli, saved in Excel 2007 are saved with the .xlsx extension. এখানে 2007 এর কথা বলা হয়েছে ঠিকই, কিন্তু 2007 অনওয়ার্ড সমস্ত ভার্সনের ক্ষেত্রেই এই xlsx এই জিনিসটা চলবে. Whereas the file extension of the prior Excel versions are xls. তার মানে 2007 সালের ভার্সন থেকে এক্সটেনশন নেমে একটা এক্সট্রা x যোগ হয়েছে যেটা আগে ছিল না. এই x stands for XML. এই XML টা মূলত ওয়েব ডেভেলপমেন্টের কাজে লাগে, অর্থাৎ আমরা 2007 সাল থেকে যে এক্সেল ব্যবহার করছি ভার্সনটা 2007 অনওয়ার্ড, সেগুলো ওয়েবে ইউজ করার জন্য ক্যাপেবল. এবারে আমরা এক্সেল কি করে ওপেন করতে হয় সেই এক্সেল ওপেন করার কাজটা একবার দেখে নেব. এক্সেল ওপেন করতে গেলে ডিপেন্ডিং আপন দ্য উইন্ডোজ ভার্সন আমরা যা ব্যবহার করছি, এখানে আমরা উইন্ডোজ 8 ব্যবহার করেছি. এই স্টার্ট বাটনটায় ক্লিক করলে, করার পরে এখানে সার্চে চলে গেলে, সার্চে গিয়ে এখানে তুমি লেখো এক্সেল. দেখো আমার এক্সেল 2013 আমি আগে ব্যবহার করেছি, সেই জন্য ওটা ওখানে এসেই গেছে. এন্টার দিচ্ছ, তুমি এরকম একটা স্ক্রিন পাচ্ছ. এছাড়া আরও একটা উপায় দেখিয়ে দিই, সেটা কি দেখবে কিবোর্ডে কন্ট্রোল আর অল্টারের মাঝখানে উইন্ডোজের লোগো দেওয়া একটা কি আছে যাকে আমরা উইন কি বা উইন্ডোজ কি বলি. এই উইন কি বা উইন্ডোজ কি হোল্ড করে যদি তুমি আর দাও, মানে উইন কি প্লাস আর, তাহলে আমাদের সামনে একটা উইন্ডো এলো, যে উইন্ডোটা হলো রান উইন্ডো. এখানে যদি আমরা লিখি এক্সেল EXEL বলে ওকে বাটনটাতে আমরা ক্লিক করি বা এন্টার দিই, তাহলেও একই কাজ হচ্ছে. মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যেরকম দেখেছিলাম, এখানেও সেরকম অনেক টেমপ্লেট তৈরি করা আছে, প্রিডিফাইন টেমপ্লেট, যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি. কিন্তু আমরা আমাদের কাজ শুরু করব এইটা থেকে. এটা কি ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট. লেফট প্যানেলটা দেখে নাও. এই কম্পিউটারে রিসেন্টলি যে সমস্ত কাজ করা হয়েছে ফাইলগুলো নিয়ে, সেইগুলো এখানে দেখাচ্ছে. আমরা যদি এখান থেকে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করি, তাহলে আমাদের সামনে একটা নতুন ওয়ার্কবুক চলে এলো, যেখানে গিয়ে আমরা কাজ করতে পারবো. ওয়ার্কবুকের বিভিন্ন অংশগুলো দেখে নিই. মাইক্রোসফট ওয়ার্ডের মতোই উপরে এখানে কতগুলো কমনলি ইউজড বাটন আছে, কুইক অ্যাক্সেস টুলবার, যেগুলোকে আমরা আমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারি. তার নিচে আছে ট্যাবস, ফাইল ফাইলের মতোই. আর বাকি ট্যাবগুলো দেখো মাইক্রোসফট ওয়ার্ডের থেকে একটু আলাদা. এখানে কমন ট্যাবস রয়েছে, যেমন হোম, যেমন ইনসার্ট, পেজ লেআউট, রিভিউ, ভিউ, এই পাঁচটা কমন. কিন্তু ফর্মুলাস আর ডেটা, এই দুটো নতুন ট্যাব রয়েছে. আবার হোম ট্যাবের দিকেই যদি আমরা তাকাই, তাহলে দেখব হোম ট্যাবের গ্রুপগুলো কিছু কিছু পাল্টেছে. যেমন এখানে প্যারাগ্রাফ গ্রুপের জায়গায় অ্যালাইনমেন্ট গ্রুপ, নাম্বার বলে একটা নতুন গ্রুপ এরকম এসে গেছে. ফন্ট গ্রুপ এখানে আছে আগের মতো, কিন্তু অতগুলো অপশান নেই. ক্লিপবোর্ড গ্রুপটা কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে. এর নিচে দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট. একটা হচ্ছে এই জায়গাটা, এটাকে আমরা বলি নেম বক্স, আর এটা তার পাশের জায়গা, এর নাম ফর্মুলা বার. নেম বক্স কী করে সেটা বোঝার জন্য আমাদের নিচের এই অংশটাকে বুঝতে হবে. নিচের এই অংশটা দেখো, স্প্রেডশিট বলি আমরা এটাকে, হুইচ ইজ অলরেডি ডিভাইডেড ইন্টু সাম রোজ অ্যান্ড কলামস. আমি একটু জুম বাড়িয়ে দিই, তোমাদের দেখতে সুবিধে হবে. হুইচ ইজ ডিভাইডেড ইন্টু রোজ অ্যান্ড কলামস, দিজ আর দ্য কলামস যেগুলো আমরা এ বি সি ডি এরকমভাবে নাম দিয়ে গেছি, আর দিজ আর দ্য রোজ যেগুলো আমরা 1 2 3 4 করে আইডেন্টিফাই করেছি.
স্প্রেডশিট বলি আমরা নিচের অংশটাকে বললাম। এবারে এই নিচের অংশটা রো আর কলামে ভাগ করা আছে। রো এবং কলামগুলো অলরেডি নেমড বা লেবেলড, যেমন এটা হচ্ছে কলাম এ, এটা কলাম বি, কলাম জি অ্যান্ড সো অন। রোগুলো 1, 2, 3, 4 এরকমভাবে এগোয়। এই কনসেপ্টটা আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল করার সময় শিখেছি। এখন এই যে বক্সটা দেখো, আমি অ্যারো কি দিয়ে এই বক্সটা বক্সকে সরাচ্ছি, বা মাউস ক্লিক করলেও এই বক্সটা সরছে। এই বক্সটার নাম হলো সেল পয়েন্টার। সেল পয়েন্টার যে সেলে থাকে তাকে আমরা বলি অ্যাক্টিভ সেল। আর সেই অ্যাক্টিভ সেলটা, তার অ্যাড্রেস আমরা দেখতে পাই নেম বক্সে। যেমন এখন আমরা কোন কলামে আছি, কলাম ডি, কোন রোতে আছি, রো 7। তাহলে এই সেলটার অ্যাড্রেস হলো D7। তুমি দেখো নেম বক্সে D7 কথাটা লেখা আছে। আমরা চেঞ্জ করলাম, এখন আমরা গেছি কোথায়, G11-এ। নেম বক্সে G11 লেখা আছে। আমরা যদি এখান থেকে গিয়ে একটা অ্যাড্রেস টাইপ করি, আমরা বললাম B5, লিখে একটা এন্টার দিলাম, তাহলে উল্টো কাজটা হলো, সেল পয়েন্টারটা চলে এলো B5-এ। তাহলে কতগুলো জিনিস এখান থেকে বুঝে নেওয়ার। এই বক্সটাকে সেল পয়েন্টার বলে। সেল পয়েন্টার যে সেলে থাকে তাকে বলে অ্যাক্টিভ সেল। অ্যাক্টিভ সেল তার অ্যাড্রেসটা শো করে কোথায়, নেম বক্সে। বা নেম বক্সে কোনো একটা সেলের অ্যাড্রেস লিখে এন্টার প্রেস করলে আমাদের অ্যাক্টিভ সেল পাল্টে যায়, সেল পয়েন্টার সেখানে চলে যায়। এখন একটা প্রশ্ন আসতে পারে, আমরা কতগুলো এরকম রো পেতে পারি? এরকম যদি নিচের দিকে নামতে থাকি, দেখছি বাড়ছে বাড়ছে, বাড়তেই থাকছে, তাহলে এর কি কোনো শেষ নেই? নিশ্চয়ই আছে। তুমি যদি একদম নিচে নামতে চাও, তাহলে তোমায় ডাউন অ্যারো প্রেস করে থাকতে হবে। কিন্তু শুধু ডাউন অ্যারো প্রেস না করে যদি আমরা কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো করি, তাহলে দেখো ডাইরেক্টলি আমরা লাস্ট রোতে চলে গেলাম। তাহলে একটা শিটে কটা রো আমরা দেখতে পাচ্ছি, 1048576, 1048576। কি করে আমরা নিচের দিকে নামলাম? আমরা নামলাম কন্ট্রোল প্লাস ডাউন অ্যারো করে। আবার যদি আমরা উপরে উঠতে চাই, তাহলে কন্ট্রোল প্লাস আপ অ্যারো করলে আমরা উপরে চলে যাব। দেখো একে চলে গেছে। একই রকমভাবে যদি আমরা কলামগুলো দেখি, আমরা দেখব এ বি সি ডি করতে করতে জেড অবধি আছে। আমরা জানি যে এ থেকে জেড মানে আমাদের 26টা। তারপরে কলাম কি করে হয়েছে, জেড এর পরে ডাবল এ, এ বি এ সি এ ডি, এরকম করতে করতে এ জেড। এ জেড এর পরে আবার শুরু হয়েছে বি এ, এরকম করতে করতে এক সময় ডাবল জেড হবে। আমি নেম বক্সে ধরো গিয়ে লিখলাম ZZ1, তাহলে ZZ-এ গিয়ে পৌঁছেছি। এর পরেরটা দেখো AAA, তার মানে সিঙ্গল জেড যেখানে হয়েছিল তার পরেরটা হলো AA, ZZ যেখানে হয়েছিল তার পরেরটা হলো AAA। তাহলে এরকমভাবে শেষ কোথায়, শেষ যদি যেতে হয় তাহলে রাইট সাইডে যেতে হবে। কন্ট্রোল ধরে যদি তুমি রাইট অ্যারো প্রেস করো, লাস্ট কলামে তুমি গিয়ে পৌঁছেছো, যে কলামটার নাম হলো XFD। তাহলে কলামের রেঞ্জটা কত, এ থেকে XFD। কিন্তু যেহেতু এটা ABCD দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, আমরা তো এর কাউন্টিংটা বুঝতে পারছি না। আমি টেম্পোরারিলি কিছুক্ষণের জন্য এই সেটিংটা চেঞ্জ করে কলামের নাম্বারগুলো 1, 2, 3, 4 করে দিচ্ছি। দেখো আমি চেঞ্জ করে দিয়েছি। এখন লাস্ট কলামের নাম্বার কত দেখাচ্ছে, 16,348।
এই অবস্থায় যদি আমরা কন্ট্রোল ডাউনারও প্রেস করি, আমরা একদম লাস্ট রোতে গিয়ে পৌঁছব। তাহলে দিস ইজ দ্য লাস্ট সেল অফ আ শিট। তাহলে কি বুঝলাম এখান থেকে, যে একটা শিটে আমাদের কতগুলো রো থাকে? রোয়ের সংখ্যাটা এখান থেকে দেখতে পাচ্ছি 1048576। আর কটা কলাম থাকে এখান থেকে দেখতে পাচ্ছি 16384। মনে রেখো এটা কিন্তু একটা শিটে। কি করে বুঝলাম? এই দেখো নিচে আমাদের শিট ওয়ান লেখা আছে। বাই ডিফল্ট আমরা যখনই একটা নতুন এক্সেল ফাইল ওপেন করব, আমাদের কাছে তিনটে শিট চলে আসবে, শিট ওয়ান, শিট টু, শিট থ্রি। যদি আমরা চাই তাহলে পাশেই প্লাস বাটনটায় ক্লিক করে আমরা একটা নতুন শিট আনতে পারি। এই দেখো একটা শিট ফোর এলো, এটাকে তুমি টেনে টুনে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারো, মুভ করতে পারো। আবার যদি তুমি এটাকে ডিলিট করতে চাও, ওর উপরে একটা রাইট ক্লিক করে এখান থেকে শিট ডিলিটের অপশান আছে, সেটাতেও তুমি ক্লিক করে শিটটাকে ডিলিট করতে পারো। কিন্তু শিট ডিলিটের কিছু শর্ত আছে, সেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে দেখব, আজকে নয়। আজকে আমরা যে ইন্ট্রোডাকশন পার্টটায় ছিলাম সেটাতে আবার ব্যাক করে আসি। যে কোনো জায়গা থেকে যদি তুমি কন্ট্রোল হোম প্রেস করো, তাহলে তুমি পৌঁছবে কোথায়? ফার্স্ট সেলে, এ ওয়ানে। কিন্তু এখন তো এ ওয়ান দেখাচ্ছে না, দেখো উপরে দেখাচ্ছে নেম বক্সে আর ওয়ান সি ওয়ান, তার মানে এটা রো কলাম মেনশন করে দেখাচ্ছে। এটা ডিফল্ট না, আমরা চেঞ্জ করেছিলাম, তাই না? তাহলে আমরা আবার ডিফল্টটায় ব্যাক করে যাই। ফাইল, অপশনস, ফর্মুলাস, দেখো এইটাকে আমি অন করেছিলাম, আর ওয়ান সি ওয়ান রেফারেন্স স্টাইল অফ করে দিলাম, ওকে করলাম, আবার এ ওয়ান চলে এসেছে। এই যে সেল পয়েন্টারটা দেখছো, এর রেসপেক্টে মাউস পয়েন্টারের তিন রকম জিনিস আমরা দেখে নিই আজকে। এই যে মাউস পয়েন্টারটা, এটা এরকম হোয়াইট কালারের একটা ক্রস রয়েছে, দিস ইজ ইউজড ফর সিলেকশন। খেয়াল করো এক্সেলের সিলেকশন যে সেল থেকে শুরু হয় সেই সেলটা সবসময় হোয়াইট থাকে, তার মানে কিন্তু এটা সিলেকশনের বাইরে না, এটা স্টার্টিং সেল। যদি আমরা এর বাউন্ডারিতে যাই, একটা ফোর হেডেড অ্যারো হয়, এটা হচ্ছে মুভ করে দেখাই। ধরো আমি একটা কিছু লিখেছি, এন্টার দিয়েছি, আবার ওখানে গেছি। আমি যদি এরকমভাবে টানতাম এটা সিলেকশন হতো, আবার যদি এটাকে এখানে রেখে ড্র্যাগ করতাম তাহলে দেখো এটা মুভ হয়ে গেল। আর এই সেল পয়েন্টারের বটম রাইট কর্নারে একটা ডট আছে, এই ডটটা খুব ইম্পর্ট্যান্ট, এর নাম ফিল হ্যান্ডেল। আই রিপিট, এই ডটটার নাম ফিল হ্যান্ডেল। আমরা যদি ফিল হ্যান্ডেলের উপরে মাউসটা নিয়ে যাই, এটা একটা ছোট কালো ক্রস হয়ে যাবে, এইটাকে ড্র্যাগ করলে কপি হয়। এই কপির আরও অনেক রকম নিয়ম আছে যেগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে শিখব। তাহলে আজকের এই ভিডিওতে আমরা এক্সেলের একটা ইন্ট্রোডাকশন পেলাম, তার সম্বন্ধে একটা বেসিক ধারণা হলো। এবারে আমরা আস্তে আস্তে এক্সেলের বিভিন্ন ফিচারগুলোকে এক্সপ্লোর করা শুরু করব। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আমরা নতুন ফিচার নিয়ে, নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই আবার আসছি। ভিডিওটি লাইক করো, শেয়ার করো, আর অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য ইশেখা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও।